দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন এখানে ইলিশগুলা নামানো হচ্ছে। দর্শক, আপনারা যারা চাঁদপুরের একদম খাঁটি ইলিশ নিতে চাচ্ছেন, তারা আজকে এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। আপনাদের একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই আর আজকে চাঁদপুরে ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, সামনে আমাদের এক ইলিশ ব্যবসায়ী ভাই বসে আছে, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন বড় ভাই। রাজু আহমেদ। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। ফ্রেশ মৎস্য ভান্ডার। আচ্ছা, আপনাদের আপনারা কি কুরিয়ারের মাধ্যমে মাছ পাঠান? জি জি। আচ্ছা, আপনার কাছে আজকে কয় সাইজের ইলিশ মাছ আছে? আমার কাছে আছে 5 সাইজের আছে। 5টা সাইজের আছে না? আছে, দেখেন। আচ্ছা, এগুলা তো 2 কেজি হবে না? জি, 2 কেজির কাছাকাছি। 2 কেজির কাছাকাছি। আর এগুলা? এগুলা 1.5 কেজি, 1 কেজি 300। এগুলা 1.5 কেজি, 1 কেজি 300। আর এগুলা? এগুলা 1 কেজি প্লাস। 1 কেজি। আর এটা? এটা 901 কেজি। 901 কেজি। আচ্ছা, আজকে যে আমরা এখানে যে 2 কেজি ওজনের ইলিশ দেখতেছি, এটা কি 2 কেজি হবে? এটা 2 কেজি হবে, 1 কেজি 900 হবে, 800 হবে। 2 কেজি হবে, 1 কেজি 900 হবে, 800 হবে। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? আজকের বাজারে এগুলো 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি বিক্রি করতেছেন? 2 কেজি ওজনের বা 1 কেজি 900 গ্রাম 800 গ্রাম ওজনের ইলিশ একদম ফ্রেশ। দর্শক, আপনারা মাছের কানসাটা দেখেন, একদম লাল, আর এই মাছটা একদম টাইট, মানে একদম তাজা মাছ। আর আপনারা ঢাকা শহরের মধ্যে কিছু মাছ পাবেন, সেগুলো কিন্তু একটু বেলকা মাছ, সেটা হয়তো আপনারা মাথা ধরলে কিন্তু মাছ পুরো ভেঙে যাবে। দেখেন এই মাছটা আমি মাথায় ধরছি, পুরো একদম তীরের মতো মাছটা লম্বা, মানে সোজা হয়ে আছে, মানে একদম ফ্রেশ মাছ। এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন একটু আবার যদি বলতেন? এটা 1800 টাকা বিক্রি করলাম। 1800 টাকা হলে বিক্রি করে দিবেন যদি বেশি নেয়? যদি বেশি নেয়। আচ্ছা আচ্ছা, যারা ঢাকা থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা তো বেশি নেবে। জি, তাদের জন্য এটা ডিসকাউন্ট। 2 পিস হলে 2000-এ। 2000। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই একটু কষ্ট করে উঠে আসেন, আপনার একটু কষ্ট দিব আজকে। আমাকে একটু বলেন এটা সাইজটা একটু বলেন। এটা 1.5 কেজির কাছাকাছি, 1 কেজি 300, 1.5 কেজি। এটা 1.5 কেজির কাছাকাছি, 1 কেজি 300। জি। আচ্ছা, বা 1 কেজি 400। 400 বা এই মানে 1 কেজি 300 হইতে শুরু করে 500 পর্যন্ত। 500 পর্যন্ত আছে। এটা কোথাকার ইলিশ? এটা চাঁদপুরে। এগুলো সবই কি চাঁদপুরে? আমি চাঁদপুরে বলে বিক্রি করার চেষ্টা করি, অন্যান্য মাছ রাখি না। অন্যান্য মাছ রাখেন না? অনেকে কষ্টের টাকা দিয়ে শ্রেষ্ঠ বাজার করবো, ভালো জিনিস নিতে আসে। আচ্ছা, এটা আমরা 900 দিয়ে আল্লাহ মাফ করুক। 900 দিলে জিনিসটা মানে, হ্যাঁ, মনে কষ্ট পায়। আর আমরা তো 12 মাসে চেষ্টা করি, তাই সবসময় কাস্টমার আসে, সিজন আনসিজন নাই, সবসময় কমপ্লেন কাস্টমার এসে মাছ নেয়, মাছ নেয়। এই কারণে আমরা ভালো জিনিসটা রাখার চেষ্টা করি। দর্শক, আপনারা মাছের কালার দেখলে বুঝতে পারবেন, চাঁদপুরের মাছটা কিন্তু একদম চকচকা থাকে, একদম রূপালী কালার থাকে। আর এই যে ঘাড় গুলো, ঘাড়টা মোটা থাকে, মাথাটা একটু ছোট থাকে, ভাই বিষয়টা কি এমন না? জি, এমনই বিষয়টা, এমনই এমনই। আর এই মাছটা আমি যা দেখতেছি ডিমও কম হবে, একদম ডিম কম হবে, গোল হবে। আচ্ছা, এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? এটা আজকের বাজারে চলতেছে 1450 টাকা। বড় ভাই, যেটা আপনি বিক্রি করতে পারবেন সেটাই বলবেন, সত্য কথা বলবেন। 1450 টাকা রাখা যায়, লাস্ট 1450, এর কম আর হলে আর হবে না, কম হবে না। 1450 হলে দর্শক এই ইলিশগুলো উনি বিক্রি করে দিবে। আপনারা দেখতেছেন 1 কেজি 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম ওজন ইলিশ এখানে মিলানো আছে। আর ওনারা একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওনারা বরফ দেয় না বেশি, ওনাদের ইলিশে বরফ না দিলে চলে, একদম তাজা ইলিশ। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, অন্য অন্য জায়গায় আমরা অনেক ভিডিও করে আসছি, তারা কিন্তু বরফ দিয়ে মাছ পুরা মানে ডুবাইয়া রাখে, আর আপনারা বরফ দেওয়া লাগে না, ওটা নরম মাছ দিয়ে বরফ দিয়ে টাইট করে রাখে। আর এটা বরফ এখনো দেওয়া হয় নাই, এটা দিব ইনশাআল্লাহ বিকালের পরে। বিকালের পরে দিবেন, কারণ এটা বরফ দেওয়া লাগবে না, এটা ফ্রেশ তো। আচ্ছা, অনেক সময় বরফের আগে সব মাছ বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এদিকে আসুন একটু বড় ভাই। এখানে তো আমরা একটু আর একটু ছোট দেখতেছি, সাইজ আছে একটু ছোট সাইজ না? এটার ওয়েট গুলো একটু বলেন। এটা 901 কেজি। 901 কেজি ওজনের মিলানো আছে না? জি, 901 কেজি ওজনের মিলানো আছে। এটা আজকের বাজারে কত বিক্রি করতেছে? 1300 টাকা। লাস্ট কত? লাস্ট 1300 টাকা, এর কম হবে না। লাস্ট 1300 টাকা, এটা দাম একদমই বলে দিছি। যখন যে রেট থাকে সেই রেট করে দিবেন, বাজার দর কমে বাড়ে, এর হয়তো আর একটু কমতে পারে, আর একটু বাড়তে পারে, বাড়তে পারে, এটা বাজার অনুযায়ী। দর্শক, আপনারা ফোন দিয়ে আসবেন ওনার কাছে, আমার সাথে যোগাযোগ করলে তো আমি বাজারে তারা সবসময় মানে দৈনিক, এটা দৈনিক জানাতে পারবো, দৈনিকের আপডেটটা দৈনিক দিতে পারবো, দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যে দাম বলছে এর কম আর হবে না। এটা কত বিক্রি করবেন? 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা, আর এখানে তো আমরা 1 কেজি 1 কেজি 100 আছে মনে হয়। জি, 1 কেজি 100 এক কেজি 100-200 বা 1 কেজি ওজন হবে, এটা আমার মনে হয় 1 কেজিতে একটু কম হবে। 1 কেজি হবে আশা করি, আশা করি 1 কেজি হবে। আচ্ছা, এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন? এটা 1400 টাকা। এটা আজকের বাজারে 1 কেজি ওজনের বা 1 কেজি 100 গ্রাম ওজনের ইলিশ 1400 টাকা, এর কম আর হবে না।
এটা কি আপনাদের ভিজিটিং কার্ড? এটা আমার ভিজিটিং কার্ড। দর্শক এই যে ওনাদের ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডের নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা যোগাযোগ করে ওনাদের কাছে আসবেন আর ইনশাআল্লাহ ওনারা ভালো মাছ দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করবে। আর আপনারা মাছের কালারটা একটু দেখেন, চাঁদপুরের মাছ কিন্তু সবসময় কেজিতে 100-200 টাকা বেশি থাকে, ভাই বিষয়টা এমন না? জি জি, সব ব্যবসায়ীরাই তো বলে একটু দাম বেশি হবে, এটা স্বাভাবিক বিষয়। আর দুর্গ যেগুলো বৈরাগত মাছ, আপনার নোয়াখালী বা হাতিয়ার সন্দ্বীপ সাগরের মাছগুলো, এগুলোর দাম কম, স্বাদও কম। আর ওরা এখানে আসার উদ্দেশ্য হয়েছে চাঁদপুরের ব্র্যান্ডিং লাগাইয়া ঢাকাতে বিক্রি হইব। পুরো বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে কিন্তু চাঁদপুরের চাইনবোর্ডে ইলিশ বিক্রি হয়, সবাই বলে চাঁদপুরের ইলিশ। এই কারণে সব জায়গার মাছ আসা, এখানে নাম লেখা চাঁদপুরের ব্র্যান্ডিং হয়ে অন্য জায়গায় চাঁদপুরের মাছ, চাঁদপুরের মাছ বিক্রি হইব। আচ্ছা আপনি আমাকে একটু বলেন, এই যে এটা যে চাঁদপুরের ইলিশ, আপনি একটু বিবরণটা আমার একটু দেখাইয়া বুঝাইয়া দেন। এটা বিবরণ, এটা ফ্রেশনেস থাকবে একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, থাকবে চকমকে থাকবে রূপালী ইলিশ, রূপালী কালার থাকবে। বিশেষ করে কাঁচাগুলো একটু লাল হবে। আচ্ছা, আর চোখগুলো তো সব যেগুলো প্রাণী মরার মানে কিছুক্ষণ কালো থাকে, আচ্ছা আস্তে আস্তে লাল হয়ে যায়, আস্তে আস্তে লাল হয়ে যায়। লাল হলে তো কোনো সমস্যা, লাল হলে সমস্যা নাই। আর ঘাটটা একটু ফ্রেশনেস দিলে চোখ কালোই হবে। আর ঘাটটা, ঘাটটা মোটা হয়, ঘাটটা একটু মোটা হয়, ঘাটটা সব জায়গায় মাছই মোটা হয়, কিন্তু চাঁদপুরটা ভিন্ন, এটা গোল হয়, অন্যরা একটু দেখা যাচ্ছে অন্যরকম, এটা একটু গোল মাছ দেখতে অন্যরকম লাগে। আচ্ছা আচ্ছা, মানে মাছের কালার দেখলে বোঝা যায় চাঁদপুরের মাছ, কালার দেখলে বোঝা যায়। এই যে দেখেন, সাধারণত এটা লালা যায় না, এটা লালাগুলো থাকে, ফ্রেশনেসটা থাকে। এই ফ্রেশনেসটার জন্যই আমার মাছের নাম দেওয়া হয়েছে ফ্রেশ মৎস্য বলে, অনলি ফ্রেশ। সবসময় ভালো মাছ বিক্রি করার জন্য চেষ্টা করেন। আমার কাছে মাছ যদি একদিন থাকে তারপর দিন আমি ডাইলে নিলামে বিক্রি করে রাখি, তাই টাকার পাঠিয়ে নিয়ে যায়। আচ্ছা, বাসি মাছ রাখি না আমি, বাসি মাছ রাখেন না? আচ্ছা আচ্ছা, না আমার কাছে আপনার মাছগুলো, আমার কাছে আপনার মাছগুলো খুবই ভালো লাগছে, একদম তাজা মাছ, মানে একদম মাছ ধরলে বোঝা যায় একদম টাইট, এবং ভরপ অনেক কম দিয়ে রাখছেন। এই কারণে অনেক ব্যবসায়ী আমার প্রতি নারাজ যে ওই মাছগুলা কি লোকসান হয় না কি হয় বা বিক্রি করে লাই। আমার কথা হচ্ছে 10 টাকা লাভ করবো, 12টা বিক্রি করবো। এই যে চিংড়ি গুলো দেখতেছি, বিশাল বড় বড় চিংড়ি, এগুলো তো অনেক তাজা চিংড়ি। জি, এগুলো কি নদীর চিংড়ি? এগুলো নদীর, তাই এগুলো নদীর চিংড়ি। দর্শক ওনাদের এই যে ভিজিটিং কার্ড আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। আচ্ছা, এটার কেজি আজকের বাজারে কত বিক্রি করতেছেন? এটা কেজি 1600 টাকা। আর এই যে সেম সাইজ দেখাই, এটা 1 কেজি 1600 বিক্রি করতেছেন? কেজি 1600। আবার এই তো চিংড়ি। আচ্ছা, এটা ওয়েটটা বলেন দর্শক, ওয়েটটা তো এগুলো আপনি 2টা 1 কেজি হবে নাকি? না না না, 3টা 4টা 1 কেজি হবে, 4টা 1 কেজি হবে। জি, 4টা 1 কেজি 1600 বিক্রি করতেছেন। আর এটা, এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু চিংড়ি হবে, এটা কিন্তু এটা চাষে, এটা চাষে ঢাকাতে অ্যাভেলেবল, এটাই বিক্রি হয়, আর নাম হয় চিংড়ি মাছ। তাই এই মাছটা, এই মাছটা কিন্তু আলাদা, অনেক ব্যবধান কালারে, অনেক ব্যবধান, অনেক ব্যবধান, এই কারণে দামও কম। আচ্ছা, এইটা আপনার 900 টাকা, 950 টাকা বিক্রি করেন? এটা 900 টাকা, 950 টাকা বিক্রি করেন? এটা 10-12টা 1 কেজি হবে নাকি? 10-12টা 1 কেজি, 10-12টা 1 কেজি হবে। আচ্ছা আচ্ছা, এটা রাখেন। আর তারপরে মনে হয় ওগুলার পরে মনে হয় এটা লো কোয়ালিটি নাকি? এগুলো সব লো কোয়ালিটি, এটা আপনার দাম কম। এটা কত বিক্রি করেন? আপনার এই জায়গায় যারা আসবে, মানে এই জায়গার ইয়াটা একটু সুন্দর করে বলে দেন। আমাদের এখানে আসলে সরাসরি চাঁদপুর লঙ্কার থেকে আপনি যে কোনো রিক্সাতে বা অটোতে বললেই হবে যে বড় সিটি মাছঘাট যাবো। মাছঘাট আসার পরে আপনি মাছঘাটে অনেক দোকান আছে দেখবেন, তারপর যেটা ভালো ওটা নেবেন। আর যদি মনে করেন যে আমি ভালো বিক্রি করি, আসতে ইচ্ছে হলে আমার নাম, আমার কাছে আসবেন, একটা ফোন দিবেন, আমার পাবেন। সহজ কথা, মাছঘাটে ঢোকার সাথে পাশেই আমি থাকি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জি দর্শক, আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম। আর দর্শক, আপনারা যারা ইলিশ মাছ কিনতে চাচ্ছেন, চাঁদপুরের খাঁটি ইলিশ মাছটা নিতে চাচ্ছেন, তারা কিন্তু আসতে পারেন। আর সম্পূর্ণ নিজ দায়িত্বে কিন্তু অর্থ লেনদেন করবেন, আর মাছের মান ভালো করে যাচাই বাছাই করে নেবেন। আর্থিক লেনদেন বা অন্য কোনো ইস্যুতে সত্যের সন্ধান বাংলা দেয় না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আর দর্শক, এগুলো কিন্তু সবই ইলিশ মাছ।